এখন বিকেল 6টা মতো বাজে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এই যে পড়তে চলে এসেছে, ও একাই এসেছে, এখনও সবাই এসে পৌঁছায়নি, আর এখন আমি সন্ধ্যা দেব। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আর মাই ভূমিকাল ব্লগে কিন্তু তোমাদের সকলকে স্বাগত জানাই, আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি খুব খুশি, কারণ আজকে আমি বাপের বাড়ি যাবো। বাপের বাড়ি যাওয়া হলে কিন্তু মেয়েদের মনটা খুবই খুশি হয়ে যায়, তাই না? সেইভাবে আমিও কিন্তু আজকে খুব খুশি, তাড়াহুড়ো করে সব কাজ করে নিচ্ছি। প্রথমেই কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে, ভূমির খাওয়া টাওয়া রেডি করে ওকে খাইয়েও দিয়েছি। এবারে ভাবলাম যে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো তার জন্য কি করেছি, সকালবেলা তো ভালো করে ঠাকুরের বাসনগুলো মেজেছি, আর এখন ঠাকুরের বাসনগুলো একটু ভালো করে জল দিয়ে ধুয়ে রাখলাম, কারণ মা কালকে তাহলে ভোরবেলা উঠেই ফটাফট করে পুজোটা আগে দিয়ে নেবে। তো এবারে আমি ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কিন্তু আবার দেখা করছি। অনেকদিন ধরেই বাড়ি যাব ভাবছিলাম, তো মাসি আসাতে আর যাওয়া হয়েছিল না। মাসি এখনও আছে, তা আমি মাসিকে বললাম, মাসি আমি এখন যাই, পরের সপ্তাহে তো আমি অনেকটা বিজি থাকবো, ওই জন্য যেতে পারবো না, তো এই সপ্তাহে বাড়ি থেকে ঘুরে আসি, কারণ বাড়িতে অনেকগুলো কাজ কিন্তু আমার পেন্ডিং রয়েছে। যেহেতু দাদা বাইরে চাকরি করে, ও ওর বিয়ের এক সপ্তাহ আগে আসবে, তো ও যতটা কাজ করার করে রেখে গেছে, আর যত কেনাকাটা করারও করে রেখে গেছে, কিন্তু কিছু কিছু এখনও বাকি আছে যেগুলো আমি বাড়িতে গিয়ে কমপ্লিট করবো। তো ওর আবার আগস্ট মাসে, মানে ওর যে বিয়ের কার্ডটা সেটা যে আগস্ট মাসের মধ্যে ছাপিয়ে ওকে ফটো পাঠাতে হবে, তাহলে ও সেভাবে ছুটি নিতে পারবে, না হলে কিন্তু ও ছুটি অ্যাপ্লাই করতে পারবে না। আগস্ট মাসের মধ্যেই ওকে ছুটি অ্যাপ্লাই করে দিতে হবে, তাহলেই ওর এক দেড় মাসের ছুটিটা পাবে। মোস্টলি ও এক মাসের ছুটি পাবে, দেড় মাসের ছুটি পাবে না, তার জন্যই আমার বাড়ি যাওয়া। যে বাড়ি গিয়ে আমি মানে নিমন্ত্রণের লিস্টটা বাবার সাথে বসে ফাইনাল করে নেব, আর তারপরের দিন হচ্ছে গিয়ে বড়বাজার বা শিয়ালদা থেকে বিয়ের কার্ডগুলোকে তুলে নেব। তুলে নিয়ে প্রথম একটা কার্ডকে ছাপিয়ে ওকে ফটো তুলে ওকে পিডিএফটা সেন্ড করে দেবো, তাহলে ও কিন্তু ছুটির জন্য অ্যাপ্লাই করবে, ওখান থেকে প্রিন্ট করিয়ে নিয়ে তারপরে কিন্তু ছুটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে সবথেকে বড় কাজ, এটা আমাকে করতেই হবে, যার জন্য দাদা আমাকে অনেকদিন ধরেই ফোন করছে, কিন্তু বাড়ির এই মানে একটু পরিস্থিতিটা, যেহেতু মাসির শরীর খারাপ, এদিকে বুলটি দিলো শরীর খারাপ, বারবার ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে, তো তার জন্য আর সুযোগ পাচ্ছিলাম না। আবার পরের সপ্তাহেও মেলা কাজ আছে, মার হাতে দুদিন হসপিটালে যাবে, আবার আমার হাজব্যান্ডকে নিয়ে ছুটতে হবে এইমসে সব টেস্ট করাতে, তারপরে আবার তারও চোখের ডেট আছে, তাকেও ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। তো আমি ভাবলাম দাদার যে কাজগুলো আছে সেগুলো বাড়ি গিয়ে কমপ্লিট করে ফেলি, আর এখনও আমার বৌদির জুতো টুতো কেনা বাকি আছে, ব্যাগ কেনা বাকি আছে, কসমেটিকটা তো পুজোর পরে কিনবো, সেটা নিয়ে চাপ নেই, কিন্তু এগুলো কিন্তু কেনাকাটা করে রাখতে হবে, না হলে খুব সমস্যা হচ্ছে, ওর কাজটা আগে করে দিতেই হবে, তার জন্যই বাড়ি যাওয়া। আর কতগুলো ভিডিও আছে যেগুলো এখানে থেকে হয়ে ওঠে না আর কি, সত্যি বলছি, যেটা মানে অনেকগুলো ভিডিও ভেবেছি, কন্টেন্ট ভেবে রেখেছি, সেগুলো কিছুতেই হচ্ছে না, তো সেগুলোও করবো। তার জন্য দেখো কতগুলো ব্যাগপত্র হয়েছে আমার, এর মধ্যে অনেক শাড়ি টাড়িও আছে, আর শাড়ির একটা ব্যাগ সেটা আগেই রেখে এসেছি। তো এবার রেডি হয়ে আমরা তিনজন মিলে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে আবার দেখি কীরকম রিয়াকশন হয়, মা তো দেখি খুব খুশি হবে, মা জানেও না যে আজকে আমরা আসবো, নাহলে বাইরে দাঁড়িয়ে থাকতো। এই যে চলে এসেছি, আর ভূমিকে ছেড়ে দিলেই ও টুকটুক টুকটুক করে দিদার বাড়ি চলে যায়, দিদার বাড়ি একদম চিনে গেছে, গলিতে ছেড়ে দিলে এই যে মা মা করতে করতে এখন ঢুকে যাচ্ছে। আমার ফোনটা কেন কী জানি এরকম ব্লার হয়ে যাচ্ছে মাঝে মাঝে, খুব সমস্যা হচ্ছে, তো যাক এখন আবার ঠিক হয়ে গেছে। এই যে ভূমি গুটি গুটি পায়ে যাচ্ছে, আর মা মনে হচ্ছে টিভি দেখছে হয়তো, দেখা যাক। হ্যাঁ ঠিক, টিভি দেখছে, ব্যাস গিয়েই একদম দিদার কোলে, এটা কিন্তু ওর একদম ফেভারিট প্লেস, দিদা বাড়ি আসলে এই দিদার কোল যেন ভূমির সব থেকে প্রিয়। বাস দিদার কাছে চলে গেল, এইবারে আমাকে আর চিনবে না, মা যে ওর আছে সেটাও ভুলেই যায় দিদা বাড়ি আসলে, এখন দিদার সাথে লেগে পড়েছে। এবারে হচ্ছে একটু দিদার সাথে দেখা করতে যাচ্ছে, আর এদিকে না মা চানাচুর মেখেছে, মায়ের আবার লেগেছে একটু হালকা হালকা ঠান্ডা, তো মায়ের জন্য পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চানাচুর মেখেছে, তা আমি বসে বসে চানাচুর খাই,
তারপরে চা খাবো, এখন চাটা খাবো না, কারণ বাড়ির থেকে একটু চা খেয়ে এসেছি তার জন্য। আর এদিকে ভূমির হচ্ছে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, ওকে তো বাড়ির থেকে দুধ সুজি খাইয়ে নিয়ে এসেছিলাম, তো মাঝখানে কী করি একটু পাতলা দুধ দিয়ে মুড়ি দিয়ে বা দুধ বিস্কুট দিয়ে খাইয়ে দিই, তারপরে রাতে ডিনারটা ওকে করিয়ে দিই। আর ওর ড্রাই ফ্রুটসটাও শেষ হয়ে গেছে, তার জন্য ওই যে ওর ড্রাই ফ্রুটসটা ভাজবো, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমি কী করি। এইভাবে আখরোট, আমন, এবারে কাজু একসাথে ভালো করে রোস্ট করে নিই, মানে একদম তেল ছাড়াই আর কি এটাকে একটু ভেজে নিই, রোস্ট করে নিই, তাহলে না এক মাস একদম ভালো থাকে, কোনো রকম ছাতাও পড়ে না, কোনো রকম পোকাও পড়ে না, কোনো রকম দলাবাকিও যায় না, কোনো সমস্যা হয় না। তো ভালোভাবে এইভাবে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে ভালো করে রোস্ট করে নেব, তারপরে সেটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে ঠান্ডা করে কোটোতে ঢেলে রাখলেই কিন্তু ড্রাই ফ্রুটসের যেটা গুঁড়ো সেটা কিন্তু একদম রেডি হয়ে যায়। তো এটা ওটসের মধ্যে দিয়েও খাওয়ানো যায় বা সুজির সময় সুজির মধ্যে দিয়েও ফুটিয়ে খাওয়ানো যায়। আমি ওকে কিন্তু এখনও ড্রাই ফ্রুটস কাঁচাটা দিই না, আমি সবসময় যখন সুজিটা তৈরি করি তখনই এক চামচ দিয়ে দিই, বা ওটসটা যখন তৈরি করি তখনও কিন্তু এক চামচ করে দিয়ে দিই, মানে ওকে এখনও ডাইরেক্ট আমি ড্রাই ফ্রুটস এইভাবে খাওয়াই না, সেদ্ধ করেই খাওয়াই। কী জানি হজম করতে পারবে কি না, পেট গরম হয়ে যাবে, সেই ভয়ে আমি এখনও দিই না। তো আমার ভাইকে বললাম যে তুই একটুখানি গুঁড়োটা করে দে, আমি তো এক হাতে ফোন ধরে করতে পারবো না, ও আমাকে বলছে কি তুমি ফোন ধরো তুমি ভালো করে করতে পারবে, আমি অত ভালো করে করতে পারবো না, ভুলভাল হলে বলবে এই হয়নি হয়নি, আমি গুঁড়ো করে দিচ্ছি তুমি ভিডিওটা করো। তো যেরকম কথা সেরকম কাজ, আমি ভিডিও করছি আর ও হচ্ছে গুঁড়ো করে দিল। এই দেখো কতটা মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে, এইবারে কিন্তু এটা গরম আছে যেহেতু রোস্ট করে এটাকে গুঁড়ো করেছি, আর এরপরে কিন্তু এটা ভালো করে ঢেলে নেব ঠান্ডা করে। আর এদিকে একটু নিউজ দেখি আর একটু চা খাই বসে বসে, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর দেখা হতে হতেই তো মা আবার মুদিখানার ব্যাগ নিয়ে চলে এলো, কারণ প্রত্যেক বৃহস্পতিবার আমার বাবার ছুটি থাকে, এজন্য আমাদের না সাপ্তাহিক বাজারটা আর কি বৃহস্পতিবার করে হয়। আর বলতে বলতেই বাবা হরিণঘাটা থেকে চলেও এসছে। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, ভূমি এখন দাদু দিদার সাথে অনেক খেলা করুক আর আমিও চাই ও একটু টাইম স্পেন্ড করুক, এভাবে ভিডিও করলে কিন্তু ভালোও লাগে না। এই যে বাবা ওর জন্য দুধ নিয়ে এসছে, এবার ও দুধটা ফ্রিজের মধ্যে রেখে দেবে ওর দাদুর সাথে গিয়ে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, ভালো থেকো, তোমরা সুস্থ থেকো।